স্বাধীনতা দিবস উপলক্ষে অধিকার রক্ষা সমিতির অনুষ্ঠান। স্বাধীনতা দিবস উপলক্ষে গোবিন্দপুরে অধিকার রক্ষা সমিতি সিপিডিআর এর পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এদিন পশ্চিমবঙ্গ গণতন্ত্র অধিকার রক্ষা সমিতি সিপিডিআর এর পক্ষ থেকে এবং রাজ্যের সিপিডিআর এর পর্যবেক্ষক কার্তিক গাঙ্গুলির উদ্যোগে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে জাতীয় সঙ্গীতের সঙ্গে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিডিআর এর রাজ্য পর্যবেক্ষক কার্তিক গাঙ্গুলি, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত খাড়া, শান্তনু দাস বাউল, সনাতন দাস বাউল, মানিক পুরকায়েত, পাপিয়া দাসী, রিয়া দাসী, পলা সুমন সহ তারামা উদাস, লোকগীতি বাউল সম্প্রদায়ের সকল শিল্পী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সিপিডিআর এর রাজ্যের পর্যবেক্ষক কার্তিক গাঙ্গুলি বলেন, ভারতকে দুর্নীতি মুক্ত করতে ভারতের বীর শহীদদের শ্রদ্ধা এবং গুণীজনদের সংবর্ধনা জানাতেই এই উদ্যোগ। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।